2014 সালে শুরু হয়েছিল ইয়েমেনের গৃহযুদ্ধ। সরকারি বাহিনীর সাথে হাউসি বিদ্রোহীদের মধ্যে এই গৃহযুদ্ধ। এতে প্রায় 2.5 লাখ ইয়েমেনি নিহত হয়েছে। সে যুদ্ধ চলছে এখনও। সাধারণত এ ধরনের যুদ্ধ দেশের খেলাধুলায় বাজে প্রভাব পড়ে, জাতীয় দল গঠন করা কঠিন হয়ে যায়। সেই সমস্যা পড়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটিও। এরপরেও সাবলীলভাবে চলছে ইয়েমেনের ফুটবল। এক ইয়েমেন হলেও দেশটিতে উত্তর ও দক্ষিণ বিভাজন এখনও চলমান। যুদ্ধে দেশটির দুই অঞ্চলের ক্রিয়া অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। আল বাদানির দেয়া তথ্য অনুযায়ী শুধু ফুটবল মাঠই নয়, তাদের সব ক্রিয়া স্থাপনায় নষ্ট হয়ে গেছে। ফুটবল মাঠ ও স্টেডিয়ামের করুণ দশা। তাহলে এরপরেও কীভাবে বয়সভিত্তিক ফুটবলে এত ভালো করছে ইয়েমেন? ঢাকায় এএফসি অনূর্ধ্ব 17 ফুটবলের ই গ্রুপে ইয়েমেন দলের খেলাই তার প্রমাণ। ভুটানকে 8-0 গোলের হারানোর পর সিঙ্গাপুরের বিরুদ্ধে 6-0 গোলে বিশাল জয়। কোচের জবাব, এটা সম্ভব হয়েছে আমাদের বিকল্প ভেন্যু থাকায়। প্রত্যেক ক্লাবে নিজস্ব মাঠ আছে, ফুটবলাররাও খেলার প্রতি অনেক সিরিয়াস, তাই তারা ভালো করছে। আইএস দমনের হামলা বিধ্বস্ত সিরিয়া খেলেছে বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি ম্যাচ। মুসলিমদের স্বপ্নের দেশ সৌদি আরব কাতার বিশ্বকাপে ফুটবলের অন্যতম পরাশক্তি মেসির আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। গ্রুপ পর্বে আরেক মুসলিম দেশ ইরান 2-0 গোলে বিশাল জয় পেয়েছে। ইরান গোটা বিশ্বকে তাদের ফুটবল নৈপুণ্য প্রকাশ করতে সমর্থ হয়েছে। আশরাফ হাকিমের দেশ আফ্রিকার সিংহ জিব্রাল্টার প্রণালীর এপারের মরক্কো সবচেয়ে বড় চমক দিয়েছে বিশ্বকাপে। গ্রুপ পর্বে তারকায় ঢাসা বেলজিয়ামকে 2-0 গোলে হারিয়েছে তারা। দ্বিতীয় রাউন্ডে প্রতিবেশী স্পেনকে হারিয়ে প্রথম কোনো মুসলিম দেশ হিসাবে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করেছে মরক্কো। মধ্যপ্রাচ্যে এই ফুটবলের জয় জয়কার যে শুধু আন্তর্জাতিক পর্যায়ে তা না, ইউরোপের ক্লাব ফুটবলেও আধিপত্য এখন মধ্যপ্রাচ্যের। প্রাথমিকভাবে আরব আমিরাত, কুয়েত, সৌদি আরবের ব্যবসায়ীরা নিজ দেশের চিন্তাধারায় প্রাথমিক পর্যায়ে তারা 2008 সালে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব ম্যানচেস্টার সিটির স্বত্বাধিকার কিনে নেয়। আরব আমিরাতের তেল উৎপাদক কোম্পানি আবুধাবি ইউনাইটেড গ্রুপ, যার মালিক হচ্ছেন শেখ মনসুর। শেখ মনসুর দলের মালিকানা পাওয়ার পরেই একের পর এক তারকা খেলোয়াড় দলে ভেড়াতে থাকেন। ম্যান সিটির বর্তমানে স্কোয়াড সাজাতে মোট ব্যয় হয়েছে 777 মিলিয়ন ইউরো। 2011 সালে গ্রীষ্মকালীন দলবদলের সময় পিএসজি মালিকানা কিনে নেয় কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট কোম্পানি, যার কর্ণধার নাসের আল খেলাফি। তলানিতে থাকা পিএসজি হঠাৎ করেই বদলে যায়, ইউরোপীয় ধনী ফুটবল ক্লাবে নাম লেখান। 2017 সালে 222 মিলিয়ন ইউরোতে দলে ভেড়ান নেইমারকে, যা এখন পর্যন্ত ইউরোপীয় ক্লাব ফুটবলে রেকর্ড মূল্যে ট্রান্সফার। বর্তমানে পিএসজির স্কোয়াড সাজাতে খরচ হয়েছে 717 মিলিয়ন পাউন্ড। মধ্যপ্রাচ্যের ফুটবলের উত্থান তার সবচেয়ে বড় প্রমাণ কাতার বিশ্বকাপ। বড় বড় পরাশক্তি দেশকে পেছনে ফেলে কাতার 2022 বিশ্বকাপ আয়োজন করছে। মধ্যপ্রাচ্যের ফুটবল এগিয়েছে অনেক দূর। হয়তো একদিন মধ্যপ্রাচ্যের কোনো মুসলিম দেশ 18 ক্যারেটের ফিফা বিশ্বকাপ উঁচিয়ে ধরবে অন্য কোনো রঙ্গমঞ্চে।